বিকাশ, এর ভেতরে যাও। আমি সফল হয়ে গেছি। আমার এত বছরের পরিশ্রম সফল হয়েছে। এবার আমি এই টেকনিক সেনাদের দেব, যাতে আমার দেশের সৈনিক যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে পারে। বিকাশ, এবার তুমি বেরিয়ে এসো। বিকাশ, আমি এবার তোমার স্যালারি দ্বিগুণ করে দেবো। কিন্তু এই দ্বিগুণ স্যালারি কার চাই? আমার কাজ তো শেষ। এবার আমি পয়সা কামাবো, চুরি করব, ব্যাংক লুটবো, ডাকাতি করব, আর কেউ আমায় ধরতেও পারবে না। না না, এরকম করো না বিকাশ, আমার রিসার্চের মিস ইউজ করো না। কেন করবো না? এখন তো আমার আরামের বয়স, অনেক করেছো তুমি আমার উপর রিসার্চ, এবার আমি চললাম। ওকে ওকে ওকে, বাই, আর কখনো দেখা হবে না। দাঁড়াও দাঁড়াও বিকাশ, আমি বলছি তুমি দাঁড়াও। পুলিশকে খবর দাও, চোর। আরে কেউ তো থামাও ওকে। এটা কি জিনিস? আমার তো মনে হচ্ছে ভূত। চলো পালিয়ে যাই এখান থেকে। ভূত কখনো চুরি করে না। দেখো ব্যাংকের গার্ড চিৎকার করছে, তোমরা এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি। এবার দেখো আমি কি করি। আরে কি করছো নাকি? সুইচটা অন করুন। আরে এই জিনিসটা আবার কি? ভূত নাকি প্রেত নাকি অন্য কিছু? ও কোনো ভূত নয়, চোর, ব্যাংক লুট করে পালাচ্ছে। তাড়াতাড়ি ওয়্যাটটা ধরুন। কোনো ব্যাপার না, আমি আবার আসবো। এবার তো পুরো শহরে আমি লুট করব, তখন দেখব তুমি কি করো। শিবা,
ব্যাংকের টাকা তো উদ্ধার করে ফেলেছো, এবার বাদবাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ওয়ারি, আমি সব সামলে নেব। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এই ধরো ধরো, পালাচ্ছে, চোর পালাচ্ছে। হ্যালো, আসছি আসছি। আরে বাবা আসছি। ইয়েস ইয়েস, আরে লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। ইয়েস, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, কি যে করি, পুরো বেদার সিটি জুড়ে শুধু চুরি হয়ে যাচ্ছে। কোথায় কোথায় যাব, কোথায় গিয়ে যে চোরকে আমি ধরবো? কি যে করি, কিভাবে করি, কোন কুক্ষণে যে আমি সীমাকে তখন বারণ করলাম চোর ধরতে। যা ইচ্ছে করুন স্যার, কিন্তু এই কেসটা নিজেই সলভ করে দেখান। শুধু একটা চোরেরই তো ব্যাপার, এতে তো আর সেবার হেল্পের দরকার নেই স্যার। মাথা খারাপ হয়েছে নাকি? আমি ডাকতে যাব শিবাকে? কখনো নয়। এমনি এমনি লাড্ডু সিং এর নাম ওয়ার্ল্ড ফেমাস হয়নি। দাদু, আমি না তীর্থ করতে গেছিলাম, তাই আপনার জন্য ওখান থেকে প্রসাদ নিয়ে এলাম। এই প্রসাদ কিন্তু খুব প্রসিদ্ধ। আরে বাহ, খুব ভালো করেছো। এই আনন্দে আমি তোমাকে গান শুনিয়ে দিচ্ছি। নিশ্চয় নিশ্চয় দাদু, নিশ্চয়। কিন্তু শিবা কোথায় গেল? ওকে তো দেখছি না। কেন, কোনো কাজ ছিল নাকি? না 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 না, আমি তো জাস্ট এই এমনিই জিজ্ঞেস করছিলাম। আমি তো দাদুর জন্য তীর্থস্থান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, আপনিও নিন না। হ্যালো লাড্ডু সিং স্যার, কেমন আছেন? শিবা, হ্যালো হাই হয়ে গেছে তো, যাও যাও এবার ভেতরে যাও। দাদু, কথাটা শুনেছেন? একজন স্মোকি ম্যান আছে, ধোঁয়া হয়ে সে আসে আর ব্যাংক লুট করে পালিয়ে যায়। পুরো ভেদার সিটি ওকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে, ব্যাংকের পর ব্যাংক লুট করে যাচ্ছে। কিন্তু দাদু, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি ওই স্মোকি ম্যানকে খপ করে ধরে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে ফেলো, কিন্তু শিবাকে তার মধ্যে ইনভলভ করবে না। এবার এসো দেখি। এই ডগি কাকে দেখে চিৎকার করছে? এই ডগি চুপ করো। ওই স্মোকি ম্যানটা আবার এখানে আমাদের আশেপাশে নেই তো? শিবা যে প্ল্যানটা ওর মাথায় আনবে আমি চুপি চুপি শুনে নেব, আর সেই ট্রিক দিয়েই আমি চোরকে ধরে ফেলবো। তীর্থস্থানের ওই প্রসাদ দেখছি সত্যি আশীর্বাদ হয়ে এলো। স্মোকি ম্যানের পরবর্তী চুরি কোথায় হবে? ওর পরের টার্গেট নিশ্চয়ই ফেদাস ব্যাংক হবে। ও আজ ওটাই লুটবে, কারণ আজ অবধি ও সবকটা ব্যাংক লুটেছে, শুধু ফেদাস ব্যাংকই এখনো বাকি আছে। রেবা একদম ঠিক বলেছো, এবার আমাদের বেরোতে হবে আর গিয়ে ট্র্যাপ সেট করতে হবে। আরে ডগি, এত চিৎকার করা বন্ধ করো, চলো বাড়ির দিকে যাই। লাড্ডু সিং স্যারকেও ডেকে নি। হ্যালো লাড্ডু সিং স্যার। হ্যাঁ বলো। আপনি এত আস্তে আস্তে কথা বলছেন কেন? আরে জোরে যদি বলি না, তুমি তাহলে আমার কথা শুনতে পেয়ে যাবে। মানে? না কিছু না, এমনিতে ভেদাস ব্যাংকের আইডিয়াটা কিন্তু বেশ জব্বর। হ্যাঁ ভেদাস ব্যাংক, আপনি কি করে জানলেন? আমি তো জাস্ট একটু গেস করলাম। তাহলে ওখানেই দেখা হচ্ছে। লাড্ডু সিং স্যার ওখানে। রাখছি তাহলে। ওরে পেটা মাছি, তোরা আমাকেই পছন্দ হলো। এবার থাম। চিৎকার করবেন না স্যার, চিৎকার করবেন না, আপনি ধরা পড়ে যাবেন স্যার চিৎকার করলে। আমার রাস্তা আটকানোর চেষ্টা ভুলেও করো না, বুঝলে? পুচকে বলো না কাকা।
তাহলে আর কি বলবো। হ্যাঁ শিবা, আমি হলাম শিবা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার এলাকায় চুরি। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। সরি, আমার এখন খুব খিদে পেয়েছে। যখন বলেছি ইউ আর আন্ডার অ্যারেস্ট মানে আন্ডার অ্যারেস্ট। এসো শিবা, একে ধরে নাও। আজ আমি ওকে পালিয়ে যেতে দেব না। ফাইট তো নিচে হওয়ার কথা ছিল। নিচে চলো। আঙ্কেল উনি ঠিকই বলছেন, ফাইট নিচে হবে। নিচে চলুন। আরো আরো উপরে নিয়ে যাবো নাকি? না, এবার আমাকে ছেড়ে দাও। ছাড়ো বলছি, ছেড়ে দাও। এখান থেকে ছেড়ো না, এখান থেকে ছেড়ো না। নিচে নিয়ে ছেড়ো। সরি আঙ্কেল, সরি, ভুল হয়ে গেছে। হ্যালো ফায়ার ব্রিগেড, তাড়াতাড়ি ভেদাস ব্যাংকের সামনে আসুন, ইটস অ্যান এমার্জেন্সি। আমাকে ধরা ইম্পসিবল। বাই বাই, আবার দেখা হবে। বাঁচাও, আরে ছবি কি তুলছো, বাঁচাও। আরে তোমরা দুজন আবার এসেছো কি করতে? শিবা কোথায়? শিবা আসছে, একজন সায়েন্টিস্ট ওর সাথে দেখা করতে চাইছে। শিবা ওই সায়েন্টিস্টকে নিয়ে আসছে, যেই সায়েন্টিস্টটা স্মোকি ম্যানকে বানিয়েছিল। আরে না, সাহস হারালে চলবে না। পুলিশের লাঠি হাতে নাও আর ধরে পেটাও ওকে। আমারই থানায় এসে আমাকে এইভাবে ভয় দেখানো? আরে ওর তো কিছুই হচ্ছে না দেখছি। আরে ধোঁয়া তো আরো বাড়ছে দেখছি। আরে প্যারারাম, আমার হাত ব্যথা হয়ে গেল, আগে বলা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই হয়েছে, স্মোকি ম্যান এখানে ছিল না, না হলে আমি ওকে আজকে শিক্ষা দিয়ে দিতাম। লাড্ডু সিং স্যার, উনি হলেন সায়েন্টিস্ট বুদ্ধিমান চৌধুরী, যে কিনা স্মোকি ম্যান বানিয়েছিলেন। আমি ক্ষমা চাইছি, ও আমার ইনভেনশনের মিসইউজ করেই চলেছে। আসলে আমি এই টেকনিকটা সেনাকে দেব বলে ভেবেছিলাম। এই টেকনিক ইউজ করে আমাদের সেনারা শত্রুকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে পরাস্ত করবে। কিন্তু এই ইনভেনশনের পরে বিকাশের মনে লোভ জেগে উঠল আর ওখান থেকে পালিয়ে গেল। কোনো ব্যাপার না স্যার, আমরা ওকে ট্র্যাপ করে নেব। কি করে ট্র্যাপ করবে? ধোঁয়াকে কি করে ট্র্যাপ করা যেতে পারে? একটা উপায় আছে। আমি ওকে খুঁজে বার করার অ্যান্টিডোট বানিয়ে ফেলেছি। আমি এমন একটা বন্দুক তৈরি করেছি যার থেকে রশ্মি বেরোবে আর স্মোকি ম্যান নিজের রিয়েল রূপে সবার সামনে ধরা পড়বে। ও আর পালাতে পারবে না, ধরা পড়বেই। আমি কালকেই এই বন্দুকগুলো সমস্ত পুলিশ অফিসারদের হাতে তুলে দেব। এতগুলো বন্দুক বানিয়ে আপনি কোথায় রেখেছেন? আমার ল্যাবের একটা স্পেশাল চেম্বারে, কেউ ওখানে পৌঁছাতে পারে না। এই গান বিতরণ তো তুমি কাল করবে মিস্টার সায়েন্টিস্ট, কিন্তু আজ আজ রাতে কি হবে?
ম্যান, তুমি এখানে? বলো এই চালটা কেমন ছিল তোমাকে এখানে আনার? এখন এর ভেতর থেকে ধোয়া কেন? হাওয়াও বাইরে যাবে না। না, এ হতে পারে না। এবার আমি তোমাকে ছাড়ব না। এই ধোঁয়া নির্মূলের কোন ওষুধ নেই, যতই চেষ্টা করো আমায় ধরতে পারবে না। সব রোগের ওষুধ আছে আঙ্কেল, এবার দেখো ফ্যান অন। বন্ধ করো, বন্ধ করো, স্টপ, স্টপ। বন্ধ করো, বন্ধ করো, ফ্যান ফ্যান অফ করো, ফ্যান। You are under arrest. Fan on. No, no, fan on noy, fan on noy. আমাকে বাচ্চাটা থেকে দূরে নিয়ে চলো, অনেক দূরে, যেখানে ও আসতে পারবে না। তোমাকে ঠিক করার উপায় আমি খুঁজে নিয়েছি। এরপর থেকে তুমি আর কখনো ধোঁয়া হয়ে উঠতে পারবে না।